অপু বিশ্বাসের কি শাস্তি হওয়া উচিত? এটা এই ওয়ার্ডটা কেন আপনার মুখে এসেছে? মানে কি কি শাস্তি দিতে চাচ্ছেন আপনারা? নোংরা তো নোংরাই, অলওয়েজ নোংরা। নোংরার তো আর কোনো মানে জায়গা অবস্থান থাকে না। ওই জায়গা থেকে ওই আলু পচা মহিলা আপনার গান বাংলাতে চুপ করে বসে থাকে, কখন হচ্ছে তাপস ভাইয়ার কফি খাবে তাহলে সে কফি খাবে। অবশেষে ফারজানা মুন্নিকে পাল্টা জবাব দিলেন অপু বিশ্বাস। এখন নিশ্চয়ই অনেকের জানা রয়েছে কয়েকদিন আগে গান বাংলার কর্ণধার তাপস এবং তার স্ত্রী ফারজানা মুন্নি একটা অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে ফারজানা মুন্নি বলেছিলেন অপু নিজে থেকে রাতে কল দিয়েছিল তাকে, এবং ওই কল রেকর্ড ফাঁস নিয়েও বলেন অপু বিশ্বাস ফারজানা মুন্নিকে ইউজ করে শাকিব খানের সঙ্গে নিজের সম্পর্ক ঠিক করতে চেয়েছিলেন, এবং অপু বিশ্বাস সামহাও তাকে ইনফ্লুয়েন্স করেছে বুবলিকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলতে। এবং এই কথার প্রেক্ষিতে অপু বিশ্বাস আজকে তার ফেসবুক হ্যান্ডেলস একটা ভিডিও বার্তায় অনেক কথা বলে ফেলেন, যেখানে তিনি জানান ফারজানা মুন্নি শুরুর দিকে যে স্ট্যাটাসটা দিয়েছিলেন বুবলিকে নিয়ে, সেই স্ট্যাটাসের প্রেক্ষিতে তিনি বলেন মুন্নি ভাবি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন যার নামটা বলতে আমার ঘৃণা লাগে, কিন্তু নাম কিছু কিছু জায়গায় উল্লেখ না করলে অসুবিধা হয় বুঝতে, সেই নামটি হচ্ছে বুবলি। বুবলির একটি কথা নিয়ে ভাবি স্ট্যাটাস দিয়েছিলেন এরকম যে বুবলি এবং তাপস হ্যাভিং রিলেশনশিপ, অপু বিশ্বাসের লাইফে যেভাবে ঝামেলা করেছে এবং যেভাবে বুবলি বাচ্চা পেটে নিয়েছে ঠিক একইভাবে বুবলি মুন্নি ভাবি ও তাপস ভাইয়ের মাঝে একটা সম্পর্ক তৈরি করতে যাচ্ছে। এবং অপু বিশ্বাস বলেন এই যে স্ট্যাটাসটা যেটা কিছুক্ষণ জাস্ট ফেসবুকে ছিল এবং পরবর্তীতে উধাও হয়ে যায়, সেই স্ট্যাটাসের আগ পর্যন্ত তিনি মুন্নি ভাবির সঙ্গে কখনো কথাই বলেননি, এমনকি ফারজানা মুন্নির নাম্বারও তিনি জানতেন না। এবং অপুর কথা হলো তাহলে রাত তিনটায় যখন ফারজানা মুন্নি স্ট্যাটাস দিলেন তখন তো আমি তাকে বলিনি যে বুবলির সঙ্গে তাপস ভাইয়ের সম্পর্কের মধ্যে তার নামটা ধরে স্ট্যাটাস দিতে। অপু বিশ্বাস এটাও বলেন আমি কি বলেছি যে অপু বিশ্বাসের লাইফটা নষ্ট করেছে বুবলি? আমি তো তাকে বলিনি এসব কথা, তাহলে কেন ওই সময় ফারজানা মুন্নি আমার নামটা উল্লেখ করে লিখলেন? অপু বিশ্বাস এটাও বলেন ফারজানা মুন্নি যে বলছে তিনি তাকে আগে কল দিয়েছেন এবং কল দেওয়ার সময় ফারজানা মুন্নির হ্যান্ডসেটে অপু বিশ্বাস লেখা নাম্বারটা ভেসে উঠছিল, সেই প্রেক্ষিতেও অপু বিশ্বাস জবাব দেন। তিনি বলেন আপনি যেমন একটি ইনফরমেশন দিয়েছেন যে একটি ফোন এসছে রাত তিনটায়, কাইন্ড ইওর ইনফরমেশন ট্রু কলারে যে নামটা দিয়ে রেজিস্টার করা হয় সে নামটাই ভেসে আসে, এবং আমার নম্বরটি থেকে যদি আপনার নম্বরে কল যায় ওখানে নাম উঠবে আবরাম খান, কারণ আমার ওইভাবেই রেজিস্টার করা। এবং অপু বিশ্বাসের দাবি মুন্নি ভাবি তাকে প্রথমে ফোন করেছিল এবং পরবর্তীতে অপু বিশ্বাস বলেন তাদের হোয়াটসঅ্যাপে কথা বলা উচিত কারণ বিষয়টি সেন্সিটিভ। এরপর অপু বিশ্বাস বলেন অ্যাট দ্যাট টাইম ফারজানা মুন্নি এতটাই ডিস্টার্ব ছিলেন যে অপু বিশ্বাসের কোনো কথাই বলতে হয়নি, ফারজানা মুন্নি নিজে থেকেই সবকিছু বলছিলেন এবং এক পর্যায়ে এটাও বলেছিলেন তিনি আর এই সংসার করবেন না, এবং তখন অপু বিশ্বাস তাকে বলেছিলেন আপনি যেহেতু আমাকে আদর করেছেন, আপনি যেহেতু আমাকে অপু বলে ডেকেছেন, তাই ওই মহিলার জন্য আপনি সংসার ভাঙবেন না নিজের। অপু বিশ্বাস বলেন ওই মহিলার ইন্টেনশন হচ্ছে প্রতিটা সংসার ভাঙানো। শাকিব অত্যন্ত সহজ সরল একজন মানুষ ছিল, সেই সরল সোজা মানুষকে সে সাইনবোর্ডের মতো ইউজ করতে পেরেছে, এবং আপনার ক্ষেত্রে আমি এমনটা হতে দেবো না, দরকার হলে আমি নিজে তাপস ভাইয়ের সঙ্গে কথা বলবো। যাই হোক, অপু বিশ্বাস অনেক কথাই বলেছে এবং তার কথার প্রেক্ষিতে যেটা বোঝা গেল ফারজানা মুন্নি এখন যেসব কথা ইন্টারভিউতে বলছে সেগুলো আসলে সম্পূর্ণ সত্য নয়। এখন অপু বিশ্বাস নিজের এন্ড থেকে ক্লারিফাই করলে তো একরকম স্টেটমেন্ট দিলেন, তবে এখন পর্যন্ত বিষয়টা ক্লিয়ার না যে কল রেকর্ডটা কিভাবে এবং কোথা থেকে ফাঁস হলো। আর অপু বিশ্বাস কিন্তু ভিডিওতে এটাও বলেছেন এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর তার কি ক্ষতি হবে তিনি জানেন না। দ্যাট মিন্স তিনি কি এই ভিডিও পাবলিশ হওয়ার পর কোনো ক্ষতিরও আশঙ্কা করছেন?